তো সামনে দেখতে পাইতেছেন আমাদের ক্যান্টনমেন্ট ঘুমতি টাওয়ার। তো চলেন। তো আসসালামু আলাইকুম, আমি ফাহিম। তো দেখতে পাইতেছেন আমি চুল কেটে বাসা চলে আসলাম। তো আজকের ব্লক নাম্বার চলতেছে 4। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। তো অ্যাটলিস্ট আমি যাইতেছি আমার আন্টির সাথে ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো তো ঘুমতি টাওয়ার তো আপনাকে আপনাদেরকে দেখাবো, অ্যাটলিস্ট সুপার মার্কেটটাও দেখাবো। দেন আমরা দেবিদার থেকে যাইতেছি, মানে দেবিদার টু ক্যান্টনমেন্ট। সো এদিকে চলে আসছে কনসনাগর, এটা হচ্ছে আমাদের কনসনাগর। সো তারপর আমরা ঘুমতি আমরা মানে নামার পর ঘুমতি টাওয়ারটা দেখতে পেতেছি এদিক থেকে। আমরা এখন আন্টির বাসা যাবো, অ্যাটলিস্ট ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমরা চলে আসবো ঘুমতি টাওয়ার। তো সামনে দেখতে পেতেছেন ওই ওভার ব্রিজের পরে হইতেছে সুপার মার্কেট। সো এখন আমরা রাস্তা পার হওয়ার জন্য ওভার ব্রিজে উঠছি। সো দেখতে পাইতেছেন ডান পাশে হইতেছে যে ঘুমতি টাওয়ারটা। অ্যাটলিস্ট আমরা 10 মিনিট পরে আসতেছি ঘুমতি টাওয়ারে। তো আমাদের সাথে থাকবেন। সো এটার ভিতরে 3 তলা পর্যন্ত হয়তো চালু হয়ে গেছে, 4 তলা পর্যন্ত চালু হয়েছে, অ্যাটলিস্ট 3 তলা পর্যন্ত আমরা যাব। সো আমার পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চুলের অবস্থা দেখেন, বাস দিয়ে আসছি কারণ মানে সাইডে বসছিলাম, তো বাতাসের কারণে চুলগুলা এলোমেলো হয়ে আছে। আর এক হাতে মোবাইল ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে আমরা ব্যাগ হাত লেয়ে রাখছি কারণ চুল ঠিক করার সময় নেই ভাই। তো ওভার ব্রিজ থেকে ভিউটা ভালো পাইছি, দেখতে পাইতেছেন অস্থির একটা ভিউ। সো দেখতে পাইতেছেন, আর এদিক দিয়ে সামনে দেখতে পাইতেছেন সুপার মার্কেট। তো এটার মধ্যে আসতেছি আন্টির কাপড় কেনার জন্য। তো এখন আমরা একটা রিক্সা নিচ্ছি আন্টির বাসা যাওয়ার জন্য। তো সো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, ওকে? তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেই, আর প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেন, নতুন ব্লগার সো একটা লাইক করতে পারেন ভাই। তো আমরা যেতেছি এখন 1 নম্বর গেট। তো আর বেশি কিছু বলার দরকার নেই কারণ আমার আমার আন্টির বাসায় গিয়ে আপনারা বসে থাকবেন। সো আর বেশি কিছু বলবো না, আমরা ভিডিওটা এখানে কাট করে আন্টির বাসায় যাই। তো ফাইনালি আমরা আন্টির বাসায় চলে আসছি। তো দেখতে থাকেন, এটা অনেকজনে চিনবেন এই রাস্তাটা, যারা এদিক দিয়ে আসা যাওয়া করেন তারা অ্যাটলিস্ট চিনতে পারবেন। সো তারপর আমরা আন্টির শপিং করার জন্য চলে আসলাম সুপার মার্কেটে। তো অ্যাটলিস্ট এটা এখান থেকে আন্টি তারা এই কাপড় টাপড় কিনলো, আমার খালাতো ভাইয়ের ছোটো একটা খালাতো ভাই এটার জন্য একটা পাঞ্জাবি অ্যাটলিস্ট এটা সেটা কিনলো আর কি। সো দেখতে থাকেন আরও ভিউ আছে, তো লেডিস দাঁড়িয়ে আছে, যাই হোক তাদেরকে নাচাই। তো এদিকে শুধু লেডিস আর লেডিস, মানে লেডিস বলতে টয় লেডিস। তো এদিকে দেখতে পাইতেছেন অনেকগুলো লেডিস, মানে আমার আমাদের আন্টি সব আছে। তো এখন আমরা যাইতেছি ঘুমতি টাওয়ারে। সো এবার আমাদের সাথে থাকবেন ইনশা আল্লাহ। তো ফাইনালি আমরা রাস্তা পার হইতেছি আবার নিচ দিয়ে ওভার ব্রিজ বাদ দিয়ে। তো দেখতে পাইতেছেন একটু দেখে টেকে পার হবেন ওভার ব্রিজ নিচে দিয়ে যখন যান। তো মানুষ তো সচেতন নয় নিজেদের কারণে, তো আমরাও তাই তাদের মধ্যে একজন হয়ে গেলাম। তো যাই হোক, তো এখান থেকে সম্পূর্ণ 3 তলা পর্যন্ত দেখা যেতেছে ভাই। এটা সিস্টেম কিন্তু অন্যরকম, আমি আগেই বলে দিই, মানে কী বলবো আর, মানে দুগুণ এক দিক দিয়ে বের হতে হবে আরেক দিক দিয়ে, এরকম টাইপের মার্কেট। তো ভিতরের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর, অ্যাটলিস্ট আমি ওইটাও দেখাই দেবো আপনাদেরকে। তো সামনে কিন্তু পার্কিং কেন জায়গা রাখা হয়েছে পার্কিং। তো নেক্সট আন্ডারগ্রাউন্ডও মানে সবজিটা সবজির জন্য অ্যাটলিস্ট ওরকম বাজার রাখা হয়েছে। দেন তারপর মানে দুই তলাটা আছে, মানে 1 তলার পরে মানে আন্ডারগ্রাউন্ডের পরে হইতেছে ডাইরেক্ট 3 তলা চলে গেছে, ওকে? যে সিঁড়িগুলো দেখতে পাইতেছেন দুই পাশে দুইটা, এইটা যাইতেছে ডাইরেক্ট 3 তলার মধ্যে। অনেকজনে জানে এটার ভিতরে কিন্তু গিয়ে বুঝতে পারেন না আমরা কয়তলা আসছি, গিয়ে হয়েছে। তো আমি বলি মানে এখান থেকে ডাইরেক্ট যাওয়ার পর 3 তলা, তো এখান থেকে নামার পর মানে 2 তলা, মানে 2 তলা মানে 1 তলা আর কি, সরি, মানে এখান থেকে হয় 2 তলা, তো সেই দিকে ঘুরে নামার পর মানে 2 তলা আর কি, মানে 2 তলার থেকে আবার ঘুরে 1 তলা যে আন্ডারগ্রাউন্ড ওইখানে যেতে আর কি। মানে অনেক স্পেশাল ভাই, বুঝতে পারতেছেন, আমিও মাঝে মাঝে বলে দিই। তো দেখতে পাইতেছেন এখানে 3টা, মানে এদিক দিয়ে একটা গেট, ওই দিক দিয়ে গেট। তো অ্যাটলিস্ট আমরা উঠতে আসি। তো অ্যাটলিস্ট দোকান মানে এদিকের দোকানগুলো হচ্ছে প্লাস্টিকের, মানে 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 এখন যেটাতে উঠছে এটা হচ্ছে প্লাস্টিকের দোকান। সো
দেখেন বিহেভি ভাবে করা হয়েছে। আর যা মানে তিনতলায় হচ্ছে আমি দেখছি যারা দোকান নিছে তাদেরকে দোকান যে ডেকোরেশন এটা মালিকই করে দিচ্ছে, বুঝেন কেমন ধরনের মালিক, মানে কত বড় লোক মালিক। সো ভিডিওটা যা মানে ওই দেখেন ডান পাশে কিন্তু সিঁড়ি ছিল নিচে যাওয়ার, ওই নিচে দেখেন এটা হচ্ছে একতলা নিচতলায়, মানে এইটা মানে আমরা সিঁড়ি যে উঠলাম না ওইটাতে আছে মানে ডাইরেক্ট এটা। আর উপরে দেখেন ভিউটা অস্থির ভাই, এদিক দিয়ে লিফট আছে, ওই দিক দিয়ে লিফট ভাই আপনার যে দিক দিয়ে যান, কিন্তু এগুলো চালু হয় না, লিফট মানে কাজ চলতেছে। ইনশাল্লাহ আবার যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে ভিউটা আবার দেখে আস দেখে নিয়ে আসবো কি। তো দেখেন মানে ঘুরানোর সিস্টেম আর কি, এদিক দিয়ে লিফট ওই দিক দিয়ে লিফট, মানে অস্থির লেভেলের ভাই কি আর বলবো। সো ফাইনালি আমরা মানে উপর থেকে নিচটা দেখাইতেছি, দেখতে পাইতেছেন অস্থির একটা ভিউ। তো যারা এখনও সাব লাইক করে আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন, প্লিজ ভিডিওটাকে লাইক করেন, আমাকে সাপোর্ট করেন, এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকেন। ওকে, আর একটা কমেন্ট করে যাবেন, ভালো খারাপ যে কোনো, থ্যাংকস, আল্লাহ হাফেজ, মানে যে কোনো একটা কমেন্ট করে যাবেন। ওকে, তো আমি মোটিভেট